অভিযোগ, আইনজীবীরা দুর্ব্যবহার করেছেন, অসুস্থ হয়ে হাসপাতালে বিচারপতি, পাল্টা অভিযোগ তুলে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল আইনজীবীদের, বিচারপতির এজলাস বয়কটের ডাক। কর্মবিরতি চলাকালীন আদালতের একটি কক্ষে বিচার কাজ চলার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিচারপতির সাথে আইনজীবীদের একটি বড় অংশ বিতর্কে জড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিচারপতি। বনগাঁ আদালত সূত্রে জানা গেছে, রতন হালদার নামে বনগাঁ আদালতের একজন ল ক্লার্ক মারা যাওয়ায় পুরনো নিয়ম অনুযায়ী সেই ব্যক্তির স্মরণে আদালতে একদিনের কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেন আইনজীবী এবং ল ক্লার্করা। বনগাঁ আদালতের আইনজীবীদের দুটি সংগঠন যৌথভাবে আজ অর্থাৎ শুক্রবার সেই কর্মদিবস পালনের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের কথা গতকালই সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয় বলেও দাবি আইনজীবীদের। পুরনো ঘোষণা অনুযায়ী এদিন সকাল থেকে বনগাঁ আদালতে কর্মবিরতি পালন হচ্ছিল। বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সহসম্পাদক সুপ্রিয় ব্যানার্জির বক্তব্য, কর্মবিরতি চলাকালীন বনগাঁ আদালতের এডিজে ফাস্ট ট্র্যাক টু আদালতের বিচারপতি সোমা চক্রবর্তীর এজলাসে এক আইনজীবী মামলা চালানোর কাজ করছিলেন, এ ব্যাপারে তাকে নিষেধ করায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। একজন সিনিয়র আইনজীবীকে কটু কথা বলারও অভিযোগ তুলেছেন তারা। এ বিষয়ে সুপ্রিয় ব্যানার্জি আরো বলেন, দুটো বার এবং ল ক্লার্কস অ্যাসোসিয়েশন মিলে এটা 40 বছরের আমাদের প্রথা যে যদি কোনো আইনজীবী বা কোনো ল ক্লার্ক মারা যান তার একটা রেজুলিউশন যে আমরা একটা কর্মবিরতি পালন করি তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, এবং সেদিন তার উদ্দেশ্যে একটা কন্ডোলেন্স মিটিং হয় এবং সেদিন সব আদালতেই কর্মবিরতি পালন করা হয়। যে ওই আদালতে সোমা চক্রবর্তীর আদালতে মামলা চলছে, তখন আমরা ওই আদালতে কয়েকজন আইনজীবী বাইরের তরফ থেকে যাই এবং যিনি আইনজীবী মামলা করছিলেন তাকে আমরা বাইরে বেরিয়ে আসতে বলি। যিনি জজ সাহেব উনি ওটা বলেন যে এটা আমার পক্ষে মানানিকর হচ্ছে, এটা ঠিক নয়। আমি তখন বলি যে ম্যাডাম আপনার বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ অভিযোগ নেই, আমরা আইনজীবীকে ডেকেছি, উনি বাইরে আসলে আমরা ওনার সাথে কথা বলব। উনি তখনই আমাদের থ্রেট দেন যে আপনারা এখানে এসেছেন এইভাবে বলছেন, আমি অসুস্থ ফিল করলে আমি হসপিটালে গিয়ে ভর্তি হব এবং প্রত্যেক আইনজীবীর নামে আমি মামলা করব। এইসব কথোপকথন হতে হতে অপরপক্ষে একজন সিনিয়র আইনজীবী এবং তার ছেলে উপস্থিত ছিলেন, উনি হঠাৎ করে সেই আইনজীবীকে বলেন এই আইনজীবীটি হচ্ছে কালপিট। আমি তখন বলি যে এই কথাটা আপনার বলা বোধহয় সমুচিত হচ্ছে না, এটা ঠিক নয়। তখন উনি আমাকে বলে আমি আপনাদের বিরুদ্ধে অর্ডার শিট করব এবং আমি হসপিটালে ভর্তি হয়ে প্রত্যেক আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই কারণে হয়তো উনি কোনো রিভেনচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য উনি হসপিটালে ভর্তি হয়ে থাকতে পারে। এদিন ঘটনার পর বনগাঁ আদালত চত্বরে ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করেন আইনজীবীরা। সূত্রের খবর, এজলাসের বাইরে দরজায় তালাও ঝুলিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, আজ থেকে এডিজে ফাস্ট ট্র্যাক টু আদালত আমরা অনির্দিষ্টকালের জন্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রেজিস্ট্রার এবং জেলা কোর্টেও জানাব। যে কোনো ল ক্লার্ক কিংবা কোনো আইনজীবী যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা সে তার শ্রদ্ধা নিবেদন করার জন্যে দিনের কাজকর্মগুলো বন্ধ থাকে। এটা দীর্ঘ 40 বছরের এই প্রথাটা রয়েছে। আমরা রেজুলেশন দিয়ে গতকাল জানিয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও দেখলাম যে উনি ফার্স্ট ট্র্যাক টু কোর্টের যিনি বিচারক আছেন একজন মহিলা, তিনি আজকে উঠে কাজকর্ম করা শুরু করে দিয়েছে এবং দু একজন আইনজীবী তার ওখানে গেছিল, তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে আমি হসপিটালে ভর্তি হবো, বাড়ির রেজুলেশনটা মানি না, এই বলে অযথা তাদের সঙ্গে গণ্ডগোল করেছে। এটা আমি এসে জানতে পারলাম, জানার পরে তাকে ধরতে গেছিলাম, শুনি তিনি কোথায় বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে, হসপিটালে না কোথায়, ওখানে হুমকি দিয়েছে উনি হসপিটালে ভর্তি হবে। তো এই কি একজন বিচারকের কাজ যে হুমকি দিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে? তার সঙ্গে কোনো টাসেল হয়নি, কোনো গণ্ডগোল হয়নি, মারামারিও হয়নি। আগামীকাল যেহেতু আমরা কন্ডোলেন্স চলছে, আমরা কালকে এটা প্রধান বিচারপতি, হাইকোর্ট এবং রেজিস্ট্রার এবং ডিস্ট্রিক্ট জাজ এবং এডিজে ওয়ান বনগাঁকে আমরা এই ব্যাপারটা লিখিত আকারে জানাচ্ছি। বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে হঠাৎ করে অসুস্থ বোধ করেন বিচারপতি সোমা চক্রবর্তী। শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হন তিনি। এ বিষয়ে বিচারপতি সোমা চক্রবর্তী জানান, লয়াররা অনেকজন মিলে একসঙ্গে এসে বিশাল চিৎকার চেঁচামেচি করেছে এবং অত্যন্ত দুর্ব্যবহার করেছে এবং আমাকে বাধ্য করছে যে অর্ডার শিটটা ওদের কথাবার্ত তৈরি করতে হবে। ওদের দাবি ছিল যে কেন এই মামলাটা নেওয়া হলো, অ্যাকচুয়ালি
রেজলিউশন ওদের। আইনজীবী যদি আসে, আইনজীবী যদি আসেন এবং স্টেপ নেন মামলা করতে চান, আমি মামলা, আমাকে মামলা করতে হবে, কারণ আমি তো, আমার রেজলিউশনটা আমার নয়, রেজলিউশনটা ওনাদের, ওনারা ওনাদের লোককে আটকাতে পারেননি। এবং যদি কেউ অশ্রদ্ধা দেখিয়ে থাকেন ওই যিনি পরলোক গমন করেছেন তার ওপর, সে তাহলে ওনাদেরই লোক, অর্থাৎ ওই যে লয়ার যারা উইথ রোব এখানে মানে মুভ করেছেন এবং মামলা করতে চেয়েছেন, তারা অসম্মান দেখিয়েছেন। প্রচণ্ড পরিমাণে অসুস্থ বোধ করেছি, আমার প্রেশার ভীষণ বেড়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডমিট করে নেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, স্যালাইন চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।